রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে কোথাও যাতে কোনো ত্রুটি না থাকে সেজন্য লক্ষ্য রাখা হচ্ছে। রাজ্যে এই নতুন সরকার আসার পর এ পর্যন্ত 110 জন ডাক্তার নিয়োগ করা হয়েছে। রাজধানীর রামঠাকুর সঙ্গে আয়োজিত রক্তদান শিবির উদ্বোধন করে এ কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এয়ারপোর্ট থানাধীন নতুন নগর কোঅপারেটিভ সংলগ্ন একটি পরিত্যক্ত বিল্ডিং থেকে উদ্ধার হলো এক মহিলার সম্পূর্ণ দগ্ধ মৃতদেহ। পুলিশের বক্তব্য অনুযায়ী মৃতদেহটি এই এলাকারই অনিমাশিলের হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ঘটনাস্থল সংলগ্ন অনিমাশিলের বাড়ির অর্থাৎ অনিমাশিলের ছেলের দাবি, অগ্নিদগ্ধ মৃতদেহটি তার মায়ের। বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএমের যুব সংগঠন সারা ভারত যুব ফেডারেশনের ত্রিপুরা রাজ্য পরিষদের দ্বাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। আগরতলা কৃষ্ণনগর স্থিত বীরচন্দ্র দেবর্মা স্মৃতি ভবনে আয়োজিত এদিনের এই রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মোহাম্মদ আফতাব আলম খান, সর্বভারতীয় সম্পাদক তাপস সিনহা সহ রাজ্য নেতৃত্ব। অবৈধ সম্পর্কের জেরে স্থানীয় প্রমিলা বাহিনীর হাতে আটক এক রসিক নাগর। ঘটনা আমবাসা থানাধীন ভাউলিয়া বস্তিতে। অভিযুক্তের নাম শুভাশিস শিব, তার বাড়ি কুলাই ঠাকুরপল্লী এলাকায়। গভীর রাতে ভাউলিয়া বস্তিতে অবৈধ বিধবা প্রেমিকের বাড়িতে অসংলগ্ন অবস্থায় সে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। উত্তম মাধ্যম দিয়ে স্থানীয় প্রমিলা বাহিনী শুভাশিস শিবকে তুলে দেয় আমবাসা থানা পুলিশের হাতে। চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদ। ত্রিপুরার গুণগত মানসম্পন্ন চাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 19 ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হবে চায়ের জন্য দৌড়। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের দাবিকে সামনে রেখে এবার কনভেনশনে মিলিত হলেন রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ। রবিবার সরকারি ছুটির দিন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এই কনভেনশনের আয়োজন করে অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। কনভেনশন থেকে একটাই দাবি উঠে, তাদের চাকুরির স্থায়ী সমাধান। সিএএ এবং এনআরসি বাতিলের দাবিতে রবিবার দুপুর 12টায় সমগ্র উত্তর জেলায় ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের ডাকে 14 দফা দাবির ভিত্তিতে পানিসাগর রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় গণঅবস্থান। এই গণঅবস্থানের সভাপতি মণ্ডলীতে ছিলেন জাহরুল হক, মিলন নাথ, অনিমেষ দাস, দয়াল চাকমা, তাল চুংরাম হালাম এবং মৌসুমি দাস। গণদূত সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপনায় রবিবার আগরতলা বিজয় কুমার স্কুলে অনুষ্ঠিত হয় এক বর্ষে একক প্রতিযোগিতা। বিভিন্ন বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এদিন প্রচুর সংখ্যক ছোট ছোট শিশু অংশ নেয়। প্রতিযোগিতামূলক এই কর্মসূচির আয়োজক সংস্থার কোঅর্ডিনেটর সুস্মিতা দত্ত জানান, সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী রবিবার। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলায় এক সাফাই অভিযান কর্মসূচি সংগঠিত করে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি। রাজধানীর লেক চুমুনি বাজারে এদিন সমিতির সদস্যরা একদিকে যেমন সাফাই অভিযান সংগঠিত করেন, ঠিক তেমনি আবার উপস্থিত জনতাকে স্বচ্ছতার বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেন। রামকৃষ্ণ পরমহংস দেবের 185তম জন্মতিথি উপলক্ষে রবিবার তেলিয়ামুড়া কালীটিলা স্থিত শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক নবগ্রহ যজ্ঞ। আগরতলা সেন্ট্রাল রোড এলাকায় শিববাড়িতে আয়োজিত এদিনের এই মহাযজ্ঞ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। ধর্মীয় নিয়ম নীতি মেনেই এদিন সম্পন্ন হয় এই যজ্ঞ অনুষ্ঠান। ললিতকলা একাডেমি, আইসিএ ত্রিপুরা দপ্তর এবং সংস্কার ভারতী ত্রিপুরার যৌথ উদ্যোগে তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা ক্যালেন্ডার পেন্টিং প্রতিযোগিতা। রবিবার তেলিয়ামুড়া স্থিত লোকনাথ আশ্রমে সকাল 11টায় হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রায় 200 কচিকাঁচার ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ছ
ছয় মন্ত্রী সহ রবিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন। কেজরিওয়ালের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন ছয় মন্ত্রীকে নিয়োগ করলেন। এরা হলেন মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনগোপাল রায়, কৈলাস গেহলট, ইমরান হোসেন, রাজেন্দ্র পাল গৌতম। লালকেল্লার বাইরে রামলীলা ময়দানে ছিল এই শপথ গ্রহণ অনুষ্ঠান। রবিবার পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় নলেজ ইজ বেস্ট কোচিং 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেন্টারের পরীক্ষার্থীদের বিদায় অভিনন্দন অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ মনোহর আলী। আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার্থীদের মধ্য থেকে মাধ্যমিকে 140 এবং উচ্চ মাধ্যমিকে 157 জন ছাত্রছাত্রীদের মধ্যে ট্রফি ও শংসাপত্র প্রদান করা হয়। পরাজয় দিয়ে এবারের জাতীয় নাইডু ট্রফি ক্রিকেটে নিজেদের লড়াই শেষ করল ত্রিপুরা। নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশিতভাবে স্বাগতিক ঝাড়খণ্ডের কাছে ইনিংসে পরাজিত হল রাজ্য দল। তাও আবার চার দিনের ম্যাচ আড়াই দিনে শেষ করে নিতে বাধ্য হয় দলের ক্রিকেটাররা। শেষ ম্যাচে ব্যাট বল সব বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দেয় দল। ওএনজিসি আয়োজিত লাকি শ্রীবাস্তব স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিন সহজ জয়তে অভিযান শুরু করলো কলেজ ভ্যান্স স্পোর্টিং ক্লাব মিজোরাম। রবিবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের পূর্ব নির্ধারিত ম্যাচে মিজোরাম 4-1 গোলের ব্যবধানে পরাজিত করে শাখ মণিপুরকে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হবে একটি ম্যাচ।